সূক্ষ্ম ব্যায়ামের আজকের আমরা 5 নম্বর এক্সারসাইজ করব, যেটাকে আমরা মেধা শক্তি বিকাশক বা মেধা শক্তি বিকাশ বলছি। মেধা শক্তি বিকাশের ক্ষেত্রে কেমনভাবে অভ্যাসটা হবে, প্রথমে আমরা বিশ্রাম অবস্থানে আছি, পায়ের মাঝখানে ফাঁক, হাত দেহের পাশে, চোখ বন্ধ, সারা দেহ হালকা রাখছি। এবারে শুরুতে আমরা দুটো পা এক জায়গায় করব, দুটো পা এক জায়গায়, টো হিল টুগেদার। তারপর হাত দেহের পাশে, দুটো হাত দেহের সঙ্গে লাগানো থাকবে। এবারে ধীরে ধীরে চোখ আবার বন্ধ করব, তারপর মাথাটাকে নামাবো সামনের দিকে, অর্থাৎ চিনটাকে চেষ্টের উপর রাখব। এবারে এই মেধা শক্তি বিকাশের জন্য কি করতে হবে, আমাদের মনোসংযোগ করতে হবে ঘাড় এবং মাথা, এর সংযোগস্থলে একটা ডিপ অংশ আছে। আরও একবার, ঘাড় এবং মাথার সংযোগস্থলে একটা ডিপ অংশ আছে, এই ডিপ অংশের উপর মনোযোগ দিতে হবে। দেওয়ার পর বেলোস ব্রিদিং, অর্থাৎ ডিপলি ইনহেল এবং এক্সেল করতে হবে। শুরু করো অভ্যাস 25 বার, ডিপলি ইনহেল অ্যান্ড এক্সেল, বা ফোর্সফুল ইনহেলেশন অ্যান্ড এক্সেলেশন। 25 বার হয়ে যাওয়ার পর অভ্যাস বন্ধ রাখবে। আবার ধীরে ধীরে মাথাটাকে সোজা করো, চোখ খোলো, ধীরে ধীরে পায়ের মাঝখানে ফাঁক রাখো, হাত আলগা করে দাও, একটু বিশ্রাম। আরো একটা সেট অভ্যাস করব, আবার দুটো পায়ের জায়গায়, হাত দেহের পাশে, সোজা হয়ে দাঁড়াচ্ছি, ধীরে ধীরে চোখ বন্ধ করছি। এবার চিনটাকে চেষ্টের উপর রাখো, একে আমরা জলান্ধার বন্ধা মুদ্রা বলি। এইবারে মনোযোগ দাও ঘাড় এবং মাথার মাঝখানের সেই ডিপ অংশের উপর, যেখানে যোগ মতে মেধার বিকাশ এরিয়া বা মেধার এরিয়া, সেই অংশের উপর মনোযোগ দাও। দেওয়ার পর বেলোস ব্রিদিং, ইনহেল এবং এক্সেল র্যাপিডলি করতে থাকো, কতবার? 25 বার করতে। 25 বার বেলোস ব্রিদিং বা ডিপলি ইনহেল এবং এক্সেল করার পর অভ্যাস বন্ধ রাখো। তারপর ধীরে ধীরে মাথা সোজা করো, চোখ খোলো, পায়ের মাঝখানে ফাঁক, হাত আলগা, আবার চোখ বন্ধ করে একটু বিশ্রাম নাও। এই মেধা শক্তি বিকাশ অভ্যাসের ফলে আমরা বুঝতেই পাচ্ছি মেধা বা বুদ্ধির বিকাশ ঘটে, এটা ছোটদের পক্ষে খুব প্রয়োজনীয় তা আমরা বুঝতে পারছি। তবে বলা হচ্ছে এখানে ব্রেনের যত ধরনের নিউট্রিশনের কথা বলা হয়, সব ধরনের নিউট্রিশনে এই এক্সারসাইজ সহায়তা করে। এছাড়া বলছে পিটুইটারি এবং পিনিয়াল গ্রন্থি ছাড়াও অন্যান্য গ্রন্থিকে সক্রিয় বা কার্যকরী রাখতে সহায়তা করে এই এক্সারসাইজ। আগের এক্সারসাইজগুলো এবং এই এক্সারসাইজ সহ আরও অন্যান্য যে সুবিধা আমরা পাচ্ছি সেটা বলছে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্রন্থির হেলদি অবস্থানে রাখার চেষ্টা করে এই এক্সারসাইজ। প্যারাথাইরয়েড গ্রন্থি সক্রিয় থাকা মানে আমরা জানি যে ক্যালসিয়াম ডাইজেশন এবং ক্যালসিয়ামের প্রপার আর কারিতা আমাদের দিয়ে পেতে পারি, তার ফলে কি বোন বা হাড়ের গঠন, হাড়ের ক্রিয়া সক্রিয় থাকে আমাদের দেহের মধ্যে। আর থাইরয়েড গ্রন্থি সুস্থ সবল থাকা মানে আমাদের জীবনী শক্তি থাকে সক্রিয় এবং ইয়াং বা যুবক থাকতে আমাদেরকে সহায়তা করে। আরও বলা হচ্ছে মেটাবলিজম সঠিকভাবে করতে সহায়তা করে, ডাইজেস্টিভ পাওয়ার সক্রিয় থাকে, রিপ্রোডাক্টিভ সিস্টেম সক্রিয় রাখে বা হেলদি অবস্থানে রাখতে সহায়তা করে, এবং সারা শরীর এবং মনকে সুস্থ রাখতে এই এক্সারসাইজ বা এই সহযোগী ব্যায়াম সহায়তা করে। আজকের আমরা এই পর্যন্ত এই এক্সারসাইজ সম্বন্ধে জানলাম, পরবর্তী দিনে অন্য এক্সারসাইজ সম্বন্ধে আমরা জানব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।